এখনো সময় আছে, নিজেকে সংযত করুন ম্যাডাম। ইলেকশনে দাঁড়ালে কিন্তু আপনারই ক্ষতি হবে। আমার কথা না শুনলে চার বছর আগে আপনার কুকীর্তি সব ফাঁস করে দেব। মনে আছে সেই রাতের কথা? আপনার ছেলের প্রথম বউকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দিয়ে সব ফাঁস করে দেব। সাবধান হন, আবারও বলছি, ইলেকশনে দাঁড়ানোর স্বপ্ন ত্যাগ করুন। আমি আশা করব যে আপনারা আমার সঙ্গে কোনো রকম মিথ্যাচার করবেন না। আর আপনি আমায় কথা দিয়েছেন আপনি আমাকে কোনো রকম মিথ্যে কথা বলবেন না, তাহলে এটা কি? আমি জানি আইনের চোখে এই সমস্ত বেআইনি চিঠি, বেনামি চিঠি এসবের কোনো কোনো মানে নেই, কিন্তু বুঝতে পেরেছি। এখন পূজনবাবু, আমার মনে হয় যে চিঠিটা লিখেছে সে হয়তো আইনের কাছে যেতে চায়নি। সে হয়তো শুধু চেয়েছে যে ম্যাডাম ইলেকশন থেকে নামটা উইথড্র করুক। কিন্তু ম্যাডাম ইলেকশন থেকে নাম উইথড্র করলে তার কি উপকার হবে? তার হয়তো কোনো উপকারই হবে না, কিন্তু ম্যাডামের অপকার হবে। ম্যাডাম যদি এখন নামটা উইথড্র করেন, তাহলে পাবলিকের কাছে ম্যাডাম হাস্যাস্পদ হবেন, সেটাতেই তার আনন্দ। কিন্তু আমি যদি নাম উইথড্র করে নিই, আমার যদি ক্ষতি হয়, তাহলে কার কি লাভ? ভাবুন, আপনারা ভাবুন। একজনই আছে। কে সে? বিনতা, বলে দে। অহনা। রাইট, অহনা। অহনা, আপনারা শিওর যে অহনা? একদম। মনসীদের সঙ্গে অহনার কতদিন বিয়ে হয়েছে? মাস ছয়েক। তার আগে অহনা এ বাড়িতে যাতায়াত করতো? তাহলে চার বছর আগে এ বাড়িতে কি হয়েছে এত গোপনীয় তথ্য অহনা জানলো কি করে? আপনারা না সবাই একচক্ষু হরিণের মতো এক পেশে নজর দিয়ে থাকেন। যারে দেখতে নারি তার চলন বেঁকা। যেহেতু অহনা এখন আপনাদের শত্রু, তাই অহনা যা করছে তাতেই খারাপ। অহনা এই চিঠিটা লেখেনি। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি অহনা এই চিঠি লেখেনি, কিন্তু এখন আমি কি করব? আমি কি ইলেকশন কমিশনারের কাছে গিয়ে নামটা উইথড্র করে দিয়ে আসবো? সেই তো। না, এখনই অতটা হড়বড় করার দরকার নেই। কাজ যেমন চলছে তেমনি চলুক। লেটস ওয়েট এন্ড সি। ধৈর্য। ঠিক আছে ম্যাডাম, আমরা আরো কিছুদিন দেখব, আরো কিছুদিন সময় নেব। আর এর মধ্যে আমাদের খুঁজে বের করতে হবে যে এই বেনামি চিঠির লেখক কে। ফাইন। হ্যাঁ সুমনাদি, আমি তিতলি বলছি। বলছি কি যে তুই কি মনোরমার ওয়্যার অ্যাবাউটস কিছু জানিস? মনোরমা? না, আমি কেমন করে জানবো? কি হলো, তুই চুপ করে আছিস কেন? মনোরমা নিশ্চয়ই ওর স্বামী অয়নের কাছেই আছে। মনোরমা অয়ন বাড়ি ছেড়ে চলে গেছে। মনোরমা বাড়ি ছেড়ে চলে গেছে? কোথায় গেছে কিছু জানি না। আসলে অয়নের বাড়িতে আমি এসেছিলাম, অয়ন খুব ড্রিঙ্ক করেছিল, পড়ে গিয়ে মাথাটা ফেটে যায়। তুই এখন কোথায়? ওই অনিল রায় রোডের প্রিমিয়াম নার্সিং হোম। সুমনাদি, আমি কি করবো না আমি ঠিক বুঝতে পারছি না রে। আমার হাতে না একদম বেশি টাকা পয়সা নেই। ঠিক আছে, তুই ওখানে থাক, তুই একটু ফোনটা ছাড়, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, ঠিক আছে, রাখছি।
হ্যালো, আমি সুমনা বলছি। হ্যাঁ বলো, কি ব্যাপার? এটা মনোরমার স্বামী অয়নের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে অনিল রায় রোডে প্রিমিয়ার নার্সিং হোমে আছে। তুমি মনোরমাকে একটা খবর দাও। কি আশ্চর্য, আমি কি করে জানবো যে এখন মনোরমা কোথায় আছে না আছে? মনোরমা অয়নের বাড়ি ছেড়ে চলে গেছে সেটা তুমি জানো, কোথায় আছে তা তুমি জানো না, এটা বলতে চাইছো তো? উফ, মানে আমি কিছুই বলতে চাইছি না, আমি জাস্ট বাইদেবে এই অয়নবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি কি করে জানো? তিতলি বলল, ও ফোন করেছিল। শোনো, ওর কাছে এই মুহূর্তে টাকা পয়সা বেশি নেই, তুমি যাও অয়নের একটা কিছু ব্যবস্থা করো, আমার মনে হয় এটা তোমার দায়িত্ব। আমি ফোন চাচ্ছি। হ্যালো, আসলে আপনি অফিসে আজকে আসেননি তাই খুব চিন্তা হচ্ছিল। শরীরটা একটু খারাপ তাই আর অফিস যাইনি। আমি কি তাহলে বাড়িতে গাড়ি পাঠিয়ে দেবো, আপনাকে নিয়ে আসবো? না না, তার কোনো প্রয়োজন নেই, সামান্য সর্দি কাশি। আচ্ছা ঠিক আছে প্রদীপবাবু, আমি রাখছি, কেমন? মিসেস ব্যানার্জি, একটা কথা, মানে অয়নবাবু কি হয়েছে? অয়নবাবুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কিসের অ্যাক্সিডেন্ট? দেখুন, আমি ডিটেলসে বলতে পারবো না, হচ্ছে কি তিতলি সুমনাকে ফোন করেছিল, সুমনা আমাকে ফোন করেছিল, আমি আপনাকে ফোন করলাম, আমার মনে হলো আপনাকে খবরটা দেওয়া উচিত। অয়ন কোথায় আছে? প্রিমিয়ার নার্সিং হোমে, এটা হচ্ছে অনিল রায় রোডে। আমি আপনাকে বাড়ি থেকে তুলে নার্সিং হোমে পৌঁছে দেবো। আর তাছাড়া তিতলি বলছিল যে ওর কাছে নাকি খুব বেশি টাকা নেই, তা আমি যদি ক্যাশ থেকে 10,000 টাকা তুলে আপনাকে? না না, তার কোনো প্রয়োজন হবে না, টাকা আমার কাছে আছে। এনিওয়ে থ্যাংকস আ লট। ছি ছি, এইসব কি বলছেন, উই আর ফ্রেন্ডস আফটার অল। দেখুন, আমার আমার হাজার রকমের উদ্ভট ব্যবহার সহ্য করেও আপনি আমার বন্ধুত্বকে স্বীকার করে নিয়েছেন, এটাই তো অনেক, তাই না? সত্যি বলছি মিস্টার স্যার, এটা আমার লড়াই, প্লিজ আমাকে লড়তে দিন। আর যদি সত্যি সত্যি কোনোদিন সেরকম সাহায্যের প্রয়োজন হয় তখন আপনাকে আমি ডেফিনেটলি বলব, তখন হেল্প করবেন? রাখছি। কিছু লুকোচ্ছো তুমি? সাত রাজার ধুন, সাগর ছেঁচে মানিক, তোমার জন্য এনেছি। মানে অনেক কষ্ট করতে হয়েছে,
আগে বলো আমায় কি বকশিস দেবে? আমাদের বলো না কি? অত সহজে নয়। এই চার বছর ধরে যার জন্য চোখের জল ফেলেছ, রাত ভোর করে দিয়েছ ওই বারান্দার দিকে চেয়েছে। আচ্ছা আচ্ছা, এই না কমলাদি, 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 তুমি আমার মা। হয়েছে হয়েছে, পেটি তোকে ধরিনি বটে, কিন্তু তুই তো আমার মেয়েই রে। কমলাদি, তুমি কি করে পেলে গো? আগে বল, তুই খুশি কিনা? তুমি আমায় জিজ্ঞেস করছো আমি খুশি কিনা? আজ সকালবেলায় নতুন বউয়ের ঘর ঝাড়পোছ করতে গিয়ে আলমারির ড্রয়ারের মধ্যে থেকে একটা ফ্রেমে বাঁধানো আছে, আমি খুলে নিয়ে চলে এসেছি। না তাহলে তুমি রেখে এসো, জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে, তাই না? কিন্তু কিন্তু আজ কি করে হবে? আজ তো দাদাবাবু ছুটি, নতুন বউয়েরও কলেজ নেই। না না, কালকে, কালকে দাদাবাবু বেরিয়ে গেলে তখন রেখে দিয়ে আসবো। তখন অহনা কোথায় থাকবে? দাদাবাবু বেরিয়ে যাবার পরপরই নতুন বউ চান ঘরে গিয়ে ঢোকে, খুব পিটপিটে, তো প্রায় ঘন্টাখানেক সময় লাগায়, ওই সময়টায় রেখে দিয়ে আসবো। কোন আজকের রাতটা, অন্তত আজকের রাতটা দাদাবাবুর সঙ্গেই তুই রাত কাটা। কি হচ্ছে?